আমাদের সামনে আল্লাহ তালা অনেক সুযোগ করে দিয়েছেন সুন্দর জীবন দিয়েছেন সুন্দর চেহারা দিয়েছেন সুস্থতা দিয়েছেন সুন্দর অবসর সময় দিয়েছেন সুতরাং সেই সময়টাকে গ্রহণ করা এটা ইসলামের নির্দেশ বিভিন্নভাবে আল্লাহ সুমতলা সেদিকে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যেন আমরা আল্লাহর এই দেওয়া ফুরসাদগুলো স্কোপগুলো সুযোগগুলো গ্রহণ করে আমরা আসলে এই প্রতিযোগিতা অবতীর্ণ হতে পারি এবং আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি আল্লাহ সুহানতালা অন্য আরেকটি এতে বলেছেন ওয়ফিদ্যাফল মোতানা ফেসুন আর এর মধ্যেই যারা প্রতিযোগিতা করতে চায় সব প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত আল্লাহ সুবাহনাহাতলা ভালো আমল করে আল্লাহর ভয় তাকওয়া অবলম্বন করে যারা আল্লাহর নৈকট্য অর্জন করেছেন তাদের একটা দৃষ্টান্ত দিয়েছেন সোরাল আল মেনুনের সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি নম্বর আয়াতে কয়েকটি আয়াতে আল মেনুন তো হচ্ছে সেই সুরা যেই সুরা আল্লাহ তালা সফল মোমেনদের কাহিনী বর্ণনা করেছেন সফল লোকদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন মোমেনদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকলে এই মোমেনরা কখনোই ব্যর্থ হয় না সেগুলো তিনি তুলে ধরেছেন সেরকমই একটা দৃষ্টান্ত এখানে এসে তালা বলছেন ইন আল্লাদিন আহুম ইন খাসিয়া তে রব্বিহিম নিশ্চয়ই যারা তাদের রবের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে ওল্লাদিন আহুম বে আয় মেনুন এবং যারা তাদের রবের আয়াতের প্রতি বিশ্বাসী থাকে ওল্লাদিন হম বে রব্বিহিম লাই এবং যারা তাদের রবের সাথে কাউকে শরিক করে না ওল্লাদিন আয়ু তুনামা আ তাও ওয়াকুবহু মজিলাত আর যারা যা দান করার তা দান করে এমন ভীত সন্ত্রস্ত হৃদয়ে অর্থাৎ তাদের হৃদয় আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে এমতো অবস্থায় এই ভীতি আল্লাহর প্রতি সম্ভ্রম ভালোবাসা ইত্যাদি রেখে তারা যা দান করার আল্লাহর রাস্তা দান করে এ কারণে যে তারা আল্লাহর কাছে ফিরে যাবে তারা আল্লাহর কাছে ফিরে যাবে এই ইমানটাই তাকে ভীত সন্ত্রস্ত্র হৃদয়ে আল্লাহর ইবাদত করা আল্লাহর জন্য দান করার প্রতি উদ্বুদ্ধ করে থাকে উলা ইকায়ুসারেফিল খায়রাজ এরাই হচ্ছে সেই ব্যক্তিরা যারা ভালো কাজে প্রতিযোগিতা করে থাকে তাইলে আমরা যদি এই ক্ষেত্রের প্রতিযোগী হিসাবে নিজেকে কল্পনা করি বা দাবি করি তাহলে দেখতে হবে বৈশিষ্ট্যটা আমার মধ্যে আছে কি না আমি যে ভালো কাজটা করি আমার মধ্যে আল্লাহর খাসি আছে কি না তা কুয়াটা আছে কি না আমি সব হয়ে স্বেচ্ছায় কোনোরকম প্রেশারাইজড না হয়ে কোনো বাবা মায়ের প্যারেন্টসের শিক্ষকের বা ইসলামী ব্যক্তিত্বের বা কোনো ব্যক্তির দ্বারা প্ররোচিত না হয়ে আমি কোরআন সন্ন্যার সঠিক জ্ঞানকে ধারণ করে আল্লাহর প্রতি ভালোবাসা কোয়া অবলম্বন করে সাল্লাহ সাল্লামের সন্ন্যার প্রতি ভালোবাসা রেখে আমি এই কাজগুলো করছি কি না যদি করে থাকি তাহলে আল্লাহ বলছেন উল্যা ইকা ইউসারফিল খেলা এরাই তারা যারা ভালো কাজে প্রতিযোগিতা করে থাকে লাহা সাবেক বরং তারা শুধু প্রতিযোগী নয় তারা এই প্রতিযোগিতার অগ্রগামী দল প্রতিযোগিতায় যারা প্রথম পজিশনগুলোকে হোল্ড করতে পেরেছে উইন করেছে এরা হচ্ছে তারা সুবহান আল্লাহ 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 আমাদেরকে আপনাদেরকে সবাইকে এই গ্রুপের অন্তর্ভুক্ত করুন